সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে রাজধানীর গুলশান থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল। তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তৌফিক ইলাহি চৌধুরীর জন্ম সিলেটে। 2002 সালে তিনি বাংলাদেশ সরকারের সচিব হিসেবে অবসরে যান। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে 3 মেয়াদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।